আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাপকেক। আর একটি ডিম দিয়ে আমি এই কাপকেকগুলো তৈরি করেছি, প্রায় 18টা কেক তৈরি করেছি ছোট বড় মিলিয়ে, তাও কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই। প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ লবণ। এরপরে সব উপকরণ খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে, এবারে সব কিছু মিশিয়ে একটা সাইডে এই বাটিটা সরিয়ে রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জগ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম, 1/2 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি চিনি, 1/3 কাপ পরিমাণ তেল, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা গরুর দুধ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই কাপকেকগুলো তৈরি করার জন্য আপনার কিন্তু ইলেকট্রিক বিটার লাগছে না, ব্লেন্ডারে ব্লেন্ড করলেই এগুলো তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবারে আমি বাকি অর্ধেকটাও চালনি দিয়ে চেলে আবারও দিয়ে দিচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে এই কেকগুলো তৈরি করতে পারেন, আর এগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আরও একটু হেলদি করার জন্য আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ ইউজ করব। এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবারে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভিনেগার। এরপরে সব উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে আপনি যে মোল্ডে বেক করবেন সেখানে দিয়ে দিবেন। এখানে আমি কিছু ছোট মোল্ডের একটা ট্রে নিয়েছি আর 6টা বড় মোল্ডের ট্রে নিয়েছি। এর মধ্যে কাপকেক লাইনার দিয়ে এর উপরে অল্প অল্প করে কেক ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে ওভেনের মধ্যে 180 ডিগ্রিতে প্রায় 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চুলায় একইভাবে 15 মিনিটে করে নিতে পারবেন। আমি এখানে একটা কেক আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজার। আমি আমার বাচ্চার টিফিনের জন্য সবসময় এই কেকটা তৈরি করে রাখি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।